আলাইকুম আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন শিখব স্ক্রিনারশিপ, অ্যাডভান্স ইন্টারনেটের একটি টিউটোরিয়াল স্ক্রিনারশিপ। আসুন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার অ্যাডভান্স ইন্টারনেটের কোর্সটা আমরা সম্পূর্ণ প্রোভাইড করবো আপনাদের জন্য। স্পিনারশিপ, স্পিনারশিপ কাকে বলে, যে স্পিনারশিপের মাধ্যমে আমরা একটা আর্টিকেলকে বিভিন্নভাবে রিডাইরেক্ট করতে পারবো বিভিন্ন কাজে। আমাদের ব্লগ পোস্টিং, আর্টিকেল পোস্টিং, ইউআরএল পোস্টিং, বিভিন্ন কাজের জন্য আমরা কি একটা আর্টিকেল, আমাদের অ্যাসাইনমেন্ট তৈরির কাজে, বিভিন্ন কাজে তৈরি করা হয় একটা আর্টিকেলকে বিভিন্ন রূপ ধারণ করার জন্য। চলুন আমরা কীভাবে স্পিনারশিপ ইউজ করবো, ডাউনলোড করবো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে গুগল, আমরা মজিলা ফায়ারবক্স ওপেন করব, গুগল সরি গুগল ক্রোম ইউজ করব, ওপেন করব। হ্যাঁ ওপেন হইল, আমরা গুগল সার্চ বারে লিখব এসপিআই স্পিনারশিপ। স্পিনারশিপ লিখে সার্চ দেব, স্পিনারশিপ লিখে সার্চ দেওয়ার পর আমরা স্পিনারশিপ আসলো এই ওয়েবসাইটটা আসবে। আমরা প্রথম ওয়েবসাইটে ঢুকলাম, তারপর আসুন আমরা গেট এ ফ্রি স্পিনারশিপ, আমরা ফ্রি ভার্সন ইউজ করব, আমরা টাকা দিয়ে ইউজ করব না। তো আমরা ক্লিক করব ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পর নাম দিব, আমি নেম দিলাম নজরুল, এবং কি ইমেলটা আমি দিব। আমি ইমেলটা দেওয়ার পর আমাকে কি ইমেলে মেসেজ দিবে পেড ফ্রি ভার্সনের জন্য। মেসেজ দেওয়ার পর আমি আমরা একটু ওয়েট করবো। ইউ হ্যাভ সেন্ড মেল, আমাকে মেলটা সেন্ড করা হয়েছে, ওকে। আমি এখন জিমেইলে যাব, আপনার জিমেইল অ্যাকাউন্টটা ওপেন থাকতে হবে। জিমেইলে যাওয়ার পর আসুন আমার জিমেইলটা ওপেন হইলো। হ্যাঁ হোয়াইট হেড বক্স থেকে আমাদের কাছে একটা মেল যাবে, হোয়াইট হেড বক্স থেকে আমাদের কাছে একটা মেল যাবে। আপনারা এখানে না পাইলে স্প্যামে পাবেন, স্প্যামে পাবেন। আমি মেসেজটা ওপেন করলাম, ওপেন করার পর আমাকে একটা লিঙ্ক দিল, এই লিঙ্কে গেলাম, যাওয়ার পর আমাকে ডাউনলোড করতে বলবে। আবার আমি ক্লিক করব, হোয়াইট হেড বক্স নামে একটা সফটওয়্যার আমি ডাউনলোড করে নিব। এখানে ক্লিক করলে আমার সফটওয়্যারটা ডাউনলোড হবে। আমি আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আপনি এটা ডাউনলোড হওয়ার পরে ডাবল ক্লিক করবেন, রান, রান দেওয়ার পর নেক্সট, নেক্সট দিলে এটা সেট আপ হয়ে যাবে। তো আমরা এটা সেট আপ হওয়ার পর ওপেন করব, কীভাবে ওপেন করব, হোয়াইট হেড বক্স, এই হোয়াইট হেড বক্স রাইট বাটন ক্লিক করব। থাকবে এই হোয়াইট হেড বক্সে পাবেন, এগুলো সাজেস্ট করবে। দেখেন সার্চ ইঞ্জিন বিং, ইয়াহু, গুগল, প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড সফটওয়্যার, বিভিন্ন কিওয়ার্ডকে কীভাবে লিখবেন এসইওর কাজে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। ফ্রি এসইও সফটওয়্যার, অ্যালেক্সা, র্যাঙ্কিং, বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে কি
এখানে ক্লিক করার পরে সেম এরকম উইন্ডোজটা আসছে আসবে, আমি কি মেইল দিয়ে লগ ইন করে নিব। আপনারা মেইলে রেজিস্ট্রেশন নাও, আমার এখানে আসছে, চলে আসছে। এটা এখন স্পিনার চিপ ওর কাজ করতেছে। স্পিনার চিপ আমি আবারও বলতেছি, এটা কি বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলোকে আর্টিকেলগুলোকে বিভিন্নভাবে লিখবে, মূল ভাষা একই রেখে বিভিন্নভাবে লিখবে। লোড থ্যাশার ফাইল, আপনি লোড থ্যাশার ফাইলটা লোড করে নেবেন, কারণ ফাইলটা লাগবে যে আপনার আর্টিকেলটা। এরকম আসবে আমার উইন্ডোটা আসার পর, থেজার প্রায় লোড হওয়ার পর উইন্ডোটা আসছে। আসার পর আমি একটা, আমার এখন কি লাগবে আর্টিকেল, একটা আর্টিকেল নিয়ে আসি ডিফল্টভাবে আপনাদের জন্য। বিভিন্ন অপশন দেখবেন, দেখেন ফাইল, ফাইলে ক্রিয়েট, ওপেন, সেভ, এক্সপোর্ট, তারপর এখানে অনেক কিছু আপনারা ইউজ করতে পারবেন না ফ্রি ভার্সন বলে। এখানে এডিট, সিলেক্ট অল, সিলেক্ট, কপি, পেস্ট, এডিট, যেগুলো এমএস ওয়ার্ডে পাবেন আপনারা। তারপরে স্ক্রিন ফ্রি, অনেকগুলো এখানে টুলস এবং ম্যাটেরিয়ালস হ্যাঁ। এখন একটা দুঃখের বিষয় হচ্ছে যে আপনাদের কি ফ্রি আপনি যদি একটা ওয়ার্ডের সিনোনিম খুঁজে না পান, তাহলে এখানে লিখে ডাবল ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে অনেকগুলো সিনোনিম শো করবে। এটা আপনার স্টাডির ক্ষেত্রে অনেক ফাইল থেকে ডট থেশার ফাইল থেকে এটা দেখানো হচ্ছে। এখন আসেন আমরা একটা আর্টিকেলকে বিভিন্নভাবে স্পিন করব, এটাই হচ্ছে মূল কাজ। এবং কি এখানে আরো অনেকগুলো টুলস আছে, আপনারা যদি এটা প্রয়োজন মনে করেন তাহলে লাইসেন্স করে নিতে পারেন। বিভিন্নভাবে লেখা, মূল ভাব ঠিক থেকে একটা লেখাকে বিভিন্নভাবে লেখা। এখন আমি লেখাটা নিয়ে আসলাম, এখন স্পিনে ক্লিক করবো। স্পিন ক্লিক করার পর আসেন, স্পিনে ক্লিক করার পর আমি এই সিনট্যাক্স অটো আমি তুলে দিই, এই সিনট্যাক্সটা তুলে দিয়ে আমি এখানে একটা আর্টিকেল কয়বার করে সিনোনিমটা দিলাম, আমার 10টা ওয়ার্ড, 10টা ওয়ার্ডে আমি স্পিন দিলাম। দেখেন আমার এর আসছে উইথিন স্ট্রিম, আমার 10টা আর্টিকেল নিয়ে আসছে বিভিন্নভাবে ও লিখে নিয়ে আসছে আপনাদের জন্য। স্পিনে ক্লিক করলাম, স্পিনে ক্লিক করে 10টা আর্টিকেল দিলাম, আর্টিকেল দিলাম, আর্টিকেল অ্যামাউন্ট 10টা দিলাম, ঠিক আছে। এখানে ব্র্যাকেট দিবে কিনা, স্পিন ওয়ার্ডে কি অটো ব্র্যাকেট পড়বে কিনা দরকার নাই, আমি তখন ব্র্যাকেটটা মুছতে হবে। তো আমি জেনারেলি যেটা স্পিন করে নিয়ে আসছে আমাদের জন্য, ঠিক আছে। স্পিন, স্পিনে গিয়ে আমি আবার দেখেছি।
Reference index दिले की हो जाएगा ना फोन दे एक आर्टिकल दिसे spin index दिले हमारे एक आर्टिकल spin को लेकिन हमें कार्य नहीं आ रहा है विभिन्न वाले लेखा टे लिखे नहीं आ रहा है तो ये लेखा टे हमें कि हमें विभिन्न आर्टिकल जब हमारे थेसर फाइल गुला जो जी डाउनलोड होए बालो को अलाम के कस्टा जो तो जुटी वाले कोरे दीपे तो हमें इकन दे ये कॉपी करनी है विभिन्न साइटे बा वाडे फेस्ट करे विभिन्न साइटे যারা কাজ করবেন বা আর্টিকেল রাইটিং এর কাজ করবেন যারা তাদের জন্য একটা কি গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো টুলস এবং সেটিংস আছে আপনারা এটা ইউজ করতে পারবেন ইউজ করে দেখে নিয়ে এবং আরে এখানে স্পিনারশিপ এটা আমি দেখালাম 4 ভার্সনটা তারপর আমার আরেকটা ভার্সন আছে এটা হচ্ছে কি স্পিনারশিপ ফিল দুইটা ভার্সন দুটোটা ভার্সনই দেখাচ্ছি আমি এটা রান করতেছি এটা রানটা একটু অন্য ধরনের ওকে দিলাম এটা হচ্ছে স্পিনারশিপ ফিল ওয়ান ফ্রি ভার্সনটা ইউজ করলাম ওপেন করলাম ওপেন করার পর আমাকে কি সেম ভাবে কি একটু সামান্য সেটিংস ব্যবধান আছে এটা মেজর কোনো ব্যবধান নেই শুধু একটা স্পিনারশিপ 4 আপডেটেড ভার্সন আর অবশ্যই অবশ্যই এটা পর একটু মনে রাখতে হবে যে আপনাকে নেট কানেকশন অ্যাভেলেবেল রাখতে হবে যদি নেট কানেকশন না থাকে তাহলে আপনি এই সফটওয়্যার কাজ করবেন না যদি নেট কানেকশন না থাকে কাজ করবেন আমি দুইবার দেওয়া তো দুইবার ওপেন হয়ে গেছে ফাঁস দিলাম মানে ফাঁস ভাবে আপনাকে রিডাইরেক্ট করে দিবে স্পিন ওয়ার্ড ব্যাকেটস আমার ব্যাকেটটা লাগবে না অটো স্পিনটা দিয়ে দিব এখানে অরিজিনাল ওয়ার্ড মানে ডু নট ইউজ অরিজিনাল ওয়ার্ড ইউজ করা লাগবে না তারপরে এটা তুলে দিব রিপ্লেস ওয়ার্ড দিব আরো কিছু আচ্ছা ওগুলো ইউজ করতে পারবেন না ওগুলো দরকার নাই একটু জাস্ট এখানে স্পিনে দিলে এটা অটো স্পিন করে নিয়ে আসবে একটা উইন্ডো নিয়ে আসবে আপনাকে স্পিন করে 10টা আর্টিকেল নিয়ে আসছে আমাদের জন্য বিভিন্নভাবে লিখে মূল ভাব ঠিক থেকে ভিন্ন উপায়ে লেখা ধন্যবাদ বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসবো চ্যানেলটা।